টাস্ক ফোর্সের নজরদারির পর হয়তো কিছু জায়গায় শাকসবজি আলু পেঁয়াজের দাম কমেছিল, কিন্তু সেভাবেও নয়। তারই মধ্যে ফের আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা, তার কারণ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি। সরকারের যে ইতিমধ্যেই নির্দেশিকা, ভিন রাজ্যে কোনো আলু যাবে না, আলু পরিবহন বন্ধ, সেই জায়গায় তারই প্রতিবাদ করে এবার আলু ব্যবসায়ীদের এই কর্মবিরতির ডাক, যার ফলে কি আলুর দাম বাড়তে পারে, জেলায় জেলায় ছবিটা কেমন জানতে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার বাঁকুড়া থেকে। মিলন, রাজ্যের এই নীতি ঘোষণার পর আলু ব্যবসায়ীদের ধর্মঘট বা কর্মবিরতির ডাক, যার প্রভাব বাঁকুড়া জেলায় কিভাবে পড়েছে মিলন? দেখো, তোমাকে বলি, যেখানে বাঁকুড়ায় আলু চাষ হয় সেই আলু চাষ ব্যাপক পরিমাণে হয়। অনেক সময় আলু ফেলে বিক্ষোভ করতেও মানুষকে দেখা গেছে। আর সেই জায়গায় আলু ব্যবসায়ীদের আজকে যে ধর্মঘট, মূলত তারা বলছেন তাদের উপর যে প্রেশার দেওয়া হচ্ছে, তার তরফ থেকে আরম্ভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেশার দিয়েছেন যে অতিরিক্ত দাম নাকি আলু ব্যবসায়ীরা নিচ্ছেন। কিন্তু তারা প্রতি বছরই আলু চাষের সময় ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের যেভাবে সারের কালোবাজারি হাতে পড়তে হয়, সেখানে মুখ্যমন্ত্রীর কোনো হস্তক্ষেপ থাকে না। তোমার কাছে ভিন রাজ্যে কোনো ভাবে আলু পরিবহন নয়, রাজ্যের এই নীতির বিরোধিতা করছে এবার আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে কোনো ভাবে আলু পরিবহন নয়, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিক্ষোভে আলু ব্যবসায়ীরা। আজ হিমঘর থেকে বার করা হয়নি কোনো আলু ট্রাক। এমনিতেই শাক সবজি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত খাদ্যদ্রব্য সেগুলোর দাম এত বেড়েছিল, যার ফলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, টাস্ক ফোর্স প্রশাসনিক আধিকারিকরা তারা বাজারে নেমেছিলেন, কিন্তু সেভাবেও কমেনি। যখন তারা অভিযান চালাচ্ছিলেন দাম কমছিল, আবার তাদের অভিযান বন্ধ হতে দাম বাড়ছে, এমন অভিযোগও রয়েছে ক্রেতাদের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফের এই নীতিতে আরও কি খানিকটা বাজার এবার বিপাকে, ক্রেতারা বিপাকে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, যেটা বলছিলে, যেটা বলছিলাম, দেখো, মূলত গরিব মানুষ যারা, তারা একটা কথাই আছে যে আলু ভাতে ভাত খেয়ে হয়তো বেঁচে থাকতে পারবো। যেভাবে সবজির দাম বাড়ছে, যেভাবে সেটা তো সাধারণ মানুষের পক্ষে কেনা একেবারে অসম্ভব হয়ে গেছে। আমরা বেশ কয়েকবার দেখিয়েছি যে সবজির দাম, যেখানে কাঁচা লঙ্কা 150 টাকা কেজি, 200 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, 120 টাকা কেজি প্রভৃতি সবজির দাম এইভাবেই মূলত অনেক আকাশ ছোঁয়া। কপি, ফুলকপি সেটাও 100 টাকা কেজি। তাহলে ফুলকপি রান্না করতে গেলে আলু দিতে হবে, আর আলু যদি হয়, সাধারণ মানুষ গরিব মতে যারা আছে তারা কি করে, দিন আনে, দিন খায়, দিন মজুরে কাজ করে, তাদের কাছে যেটা হচ্ছে যে আলু ভাতে ভাত ফ্যানে ভাতে হয়ে গেলে তাদের চলে যায়। কিন্তু সেই জায়গাটাতেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন সেই সাধারণ মানুষের কাছে। যারা চাকরিজীবী মানুষ তাদের হয়তো 2 টাকা 5 টাকা বাড়ছে কমছে, তাতে কিছু আসে যায় না। কিন্তু যারা দিন মজুর, তাদের বেতন একেবারে ঠিক করা রয়েছে, নির্ধারিত করা রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক, এদেরও মূলত সমস্যায় পড়তে হচ্ছে। যারা বাড়ির কাজ করে, আয়ার কাজে পরিচালিকার কাজ করে, তাদের তো বেতন অল্প সামান্য, আর কিন্তু তাদের একেবারে সেই মাইনে ফিক্স করা আছে হয়তো কারো কারো, তো সেখান থেকে তাদের একেবারে মানে রুটিন মাফিক সব কিছু বাজারের নিত্য প্রয়োজনীয় সেগুলো করা আছে। সেখানে আলু আজকে বাজারজাত হয়েছে 30 টাকা থেকে 45 টাকা, তাও বাঁকুড়া জেলাতে এত আলু চাষ হয় অনেক, যে আলু রাস্তায় ফেলে চাষিরা ভালো দাম না পাওয়ার ফলে চাষিরা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখিয়েছে। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে আবার চাষিরা দাম পেয়েছে, কিন্তু আজকে আবার মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে ট্রাক্টর নামিয়েছে এবং সেখানে কড়া পদক্ষেপ দিয়েছেন যে কোনোভাবেই আলুর দাম বেশি নেওয়া যাবে না। আলুর দাম যদি বেশি নেওয়া হয় তাহলে সেখানে তাদের আলু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এইসব কথা চিন্তা ভাবনা করে যারা কোল্ড স্টোরেজের মালিক রয়েছে, যেখানে আলু রাখা হয়, সেখানে তাদের যে খরচা রয়েছে সে সকল খরচা সব কিছু বহন করে এবং তার মধ্যে দিয়ে যে তাদের যে বলতে গেলে যে অল্প সংখ্যক লাভ রেখে যেটুকু মূল হচ্ছে সেটুকু যদি তারা তুলতে না পারে তাহলে কেন তারা আলু ব্যবসা করবেন বা আলু বাজার ছাড়বেন? একদম মিলন, আমি আসছি তোমার কাছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। বাজার দরের এই মুহূর্তে যা অবস্থা, মুখ্যমন্ত্রী নির্দেশের পর তো আপনারা বাজারে নেমেছিলেন, পরিস্থিতি দেখেছেন, এরপর আলু ব্যবসায়ীদের যদি এই কর্মবিরতি চলে তাহলে তো আরো মুশকিল হবে বাজার দরে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা যে 10 দিন ধরে উনি বলেছিলেন যে 10 দিনে বাজার নামাতে হবে দাম, তো 10 দিনে 50% রেট কমে গেছে সব মালে। আজও আমি হোলসেলে সবজির দাম নিয়েছি উল্টাডাঙ্গা মার্কেটে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা একটা জায়গায় হয়েছে, আলুটা
বত্রিশ টাকার নিচে নামছে না, এটা তো হওয়া উচিত না। উনি সেদিন হিসাব করে বলেছেন যে ন তারিখের মিটিং এ যে আমাদের আলু যা স্টক আছে তাতে আমাদের আলুর দাম এত বাড়া উচিত না, তা সত্ত্বেও আলুর দামটা চড়ে বসে আছে, এরকম দুঃখজনক। আর যারা আলু ব্যবসায়ী ব্যবসা করেন, আলু সংগঠন করেন, তারা তো জানেন, তারা তো বোঝেন এগুলো, তারা এইসবের মধ্যে যাচ্ছেন কেন? তারা যদি মালটা বেশি সাপ্লাই করেন কলকাতা শহর অঞ্চল এবং মফস্বল এরিয়ায় আলুগুলো বেশি বেশি করে পাঠান, তাহলে তো এই সমস্যাটার সমাধান হয় না, মানে অসুবিধা হয় না সাধারণ মানুষের, এই 35 টাকা করে আলু কিনতে হয় না। এইটা খুবই অস্বাভাবিক ব্যাপার, স্বাভাবিকভাবেই গভর্নমেন্ট ইন্টারফেয়ার করেছে, বাইরে যাওয়া আলু বন্ধ করে দিয়েছে, এটা তো আগেই বলে দিয়েছে। এগুলো তো অতীতের অভিজ্ঞতা থেকে কেউ যদি শিক্ষা নেয় না সেটা তো তার ভুল, এটা তো নতুন কিছু নয়, এটা আগেও বহুবার হয়েছে, ভোটদের ভট্টাচার্যের আমলেও হয়েছে এই যে সেম জিনিস। এটা তো যদি যারা এই আমাদের এগ্রি মার্কেটিং কমিটির মেম্বার তারা যদি নিজেরাই এইরকম ভুলভাল আচরণ করে তাহলে তো প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাহলে রবীন্দ্রনাথ বাবু, দাম যাতে না বাড়ে এবং সরকারের এই নীতিও যাতে কায়েম থাকে, এই দুটোকে সামঞ্জস্য রেখে কি করবে টাস্ক ফোর্স? মাল স্টোর থেকে বের করে ডাইরেক্ট সাপ্লাই দেবে, এখন তো সব জায়গাতে আপনার এগ্রি মার্কেটিং গাড়ি সবজির গাড়িগুলো যাচ্ছে, তারা দেবে মার্কেটে মার্কেটে সাপ্লাই। আচ্ছা, এভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, যেগুলো বিক্রি করবে সেই টাকা যাদের যাদের মাল নেবে দিয়ে দেবে। বেশ, ধন্যবাদ কথা বলার জন্য। আমরা ছিলাম আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে। মিলন, তুমিও শুনলে রবীন্দ্রনাথ কোলের বক্তব্য, কিন্তু এভাবে কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে? দেখো, তোমাকে জানাই যে এটা বলতে গেলে হয়তো সরকার বিরোধী কথা বলা হবে, কিন্তু আমি একটা কথা বলছি, আমার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতার থেকে বলছি, বাম আমলে একবার এরকম হয়েছিল যে কোলেস্টোর মারিজদের তাদের প্রেশার চাপ দেওয়া হয়েছিল যে আলু যা আছে তা বাইরে বের করে দিতে হবে, এবং যাতে বাজার সাধারণ মানুষের কথা ভেবে বাজার জাত হতে পারে। তখন আমি বাঁকুড়া জেলায় একটা কোল্ড স্টোরেজে দেখেছিলাম, তারা মেশিন বিকল করে দিয়েছিল, যেখানে হিমঘরে মেশিন, যাতে আলুটা নিরাপদভাবে থাকে, ঠান্ডা থাকে। যদি মেশিনটাই বিকল হয়ে যায় সমস্ত আলু পচে যাবে, তাহলে আলু পচে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আলু দিতে বাধ্য, মানে সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে, তখন তো আর বাজার জাত করাম না। আলু তো এমন একটা জিনিস নয় যে আজকে লাগালাম কালকে ফসল হয়ে যাবে, আর আলুর একটা সিজন থাকে, সেই সিজনের সময় যদি, তাহলে তারাও জানিয়েছেন, তারা হয়তো ক্যামেরার সামনে সরাসরি বলতে চাইছেন না, কারণ তারা ব্যবসায়ী, তাদের একটা ভয় আছে, তাই তারা বলছে যে আমরা ক্ষতি করে তো আর বিক্রি করতে পারি না, তাহলে সরকার আমাদেরকে সেই ক্ষতিপূরণটা দিক। সরকারের যদি এতই সাধারণ মানুষের চিন্তা ভাবনা, তাহলে সরকার কিনে নিক, সরকার কিনে নিয়ে তার সাধারণ মানুষকে আলু বিলি করুক বা বাজারজাত করুক, তাহলে তো সেই ক্ষতিপূরণ অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে দেওয়া হয়, যে যখন ত্রাণ বিলি করা হয়, বন্যা হয়, তখন তো সেখানে ক্ষতিপূরণ দেওয়া হয়, তাহলে আলুর ক্ষেত্রে সাধারণ মানুষের কথা ভাবে সেই ক্ষতিপূরণ দিয়ে আলু ব্যবসায়ীদের কাছে আলু নিয়ে নিক, তারপর বাজারজাত করুক, তাহলে সাধারণ মানুষ তো আর সমস্যায় পড়বে না। একথা কিন্তু আলু ব্যবসায়ীরা অফ দ্য ক্যামেরা এটা কিন্তু জানিয়েছে আমাদেরকে। ধন্যবাদ মিলন। অর্থাৎ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে কিন্তু আলুর দাম বাড়তে পারে এবং অন্যান্য শাকসবজির দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন আলু ব্যবসায়ীদের সঙ্গে রাজ্যের এই মতবিরোধে ভুগতে কি হয় ক্রেতাদের, নাকি পুরো বিষয়টির মধ্যে সামঞ্জস্য রেখে কোনো ব্যবস্থা নেওয়া হবে, সেটা এখন দেখার।